বন্ধুরা, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে সকলকে স্বাগত। আজকে পটল, আলু আর রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো, সেটা একেবারে অন্যরকম পদ্ধতিতে হবে। এই ঝোলটা এই গরমে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আলু পটলের ঝোল, তাই পটল আর আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো জিরা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর আদা একসাথে বাটা আছে, আর জিরে বাটা, নুন হলুদ তো লাগবেই, আর কাটা রুই মাছ ছ পিস নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটল দিয়ে আর এই রুই মাছ দিয়ে যেভাবে ঝোলটা করব, আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে এবার শুরু করা যাক। তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল নিয়েছি। মাছটা লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে কেটে রাখা পটল ওই তেলেই দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এবার আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নেব। আলু পটলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু পটল ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা আর লঙ্কা বাটা দিচ্ছি, জিরে বাটা, হলুদ। এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকমই জলটা দেবেন। আমি এখানে একটু বেশি জল দিলাম, কারণ আমি এটা ঝোলঝোলই করব। গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। ঝোল ফুটে গেছে, চিরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। ঝোল ভালো করে ফুটেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা এবার নামিয়ে নিচ্ছি। ঝোলটা নামিয়ে নিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন হালকা নাড়াচাড়া করে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নে, তখন ঝোলটা ঢেলে দেব। আপনারাও এইভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। গরমের দিনে ঝোলটা খুবই উপযুক্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।